নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাঙালিয়ানার আরেক অতি পরিচিত ও জনপ্রিয় রেসিপি, ওল চিংড়ির ডালনা। বাঙালি মাত্রই ওল চিংড়ির ডালনার সাথে ভালোভাবেই পরিচিত, নতুনভাবে এর সম্বন্ধে কিছু বলার নেই। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের অতি প্রিয় ওল চিংড়ির ডালনা আমার স্টাইলে। ওল চিংড়ি ডালনার জন্য আমার লাগছে ওল, ওলটাকে আমি এরকম বড়োভাবে কিউব করে একটু কেটে নিয়েছি, আলুটাকেও একটু বড় বড় রেখেছি। তার সাথে লাগছে আমার চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মশলা লাগছে আমার, এখানে আমি নিয়েছি গোটা জিরে আর তেজপাতা, আর লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পাকা লঙ্কার বাটা। গরম মশলাটাকে আমি বেটে নিয়েছি, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। রান্নাটা আমি করব সরিষা তেলে, আর আমার একটু ঘি লাগবে। গুঁড়ো মশলা লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি স্বাদ অনুযায়ী। এবার আমি রান্নাটা শুরু করছি। সবার প্রথমে আমি ওলটা সেদ্ধ করে নেব, তার জন্য জল বসিয়েছি, এর মধ্যে আমি ওলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে নেব, তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ওলটাকে এবার আমি দেখে নেব, ওল সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য এরকম ছুরি জাতীয় বা কোনো শক্ত কাঠি দিয়ে একটু পুশ করে দেখবেন। যদি ইজিলি ওলের মধ্যে এরকম ঢুকে যায় তাহলে জানতে হবে ওলটা সেদ্ধ হয়ে গেছে। শক্ত রয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে, এই অবস্থায় নামাতে হবে, না হলে যদি বেশি সেদ্ধ হয়ে যায় ওলটা রান্নার সময় ঘেঁটে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, যাচ্ছি আমি রান্নার সেকেন্ড স্টেপে। প্যান আমি যথারীতি বসিয়ে প্রিহিট করে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু তেল অ্যাড করছি। এবার আলুটা এখানে ভালোভাবে ভেজে নেব, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এটাকে এবার আমি তুলে নেব, তেল রয়েছে আর আমি তেল অ্যাড করব না, ওই একই তেলের মধ্যে যে সেদ্ধ ওলটা ছিল ওটাকে আমি ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করতে যত সময় লেগেছে ওলটা তত সময় লাগবে না, ওলটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা একটু ভেজে নেব, তারপরে এটা আমার হয়ে যাবে। ওলটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। প্যান তো যথারীতি গরম রয়েছে, আবার তেল অ্যাড করছি, অল্প অ্যাড করছি, এক টেবিল স্পুন মতো। এবার আমি চিংড়িটাকে এর মধ্যে ভেজে নেব। হালকা ভাজা হয়েছে, চিংড়ি বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি ডালনাটা তৈরি করব। কড়াই বসিয়েছি, প্রিহিট রয়েছে, এর মধ্যে আমি এবার তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতাটা দিচ্ছি, আর যে গোটা জিরেটা নিয়েছিলাম ওটা ফোড়ন দিচ্ছি। জিরেটা যখন ফুটে উঠেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই সময় এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করছি। এখানে আমার মাঝারি সাইজের দুটো পেঁয়াজ রয়েছে, আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সোনালি রং চলে এসেছে, এর মধ্যে এবার আমি বাটা মশলাগুলো অ্যাড করব। আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা এক টিস্পুন, লঙ্কা বাটাটা, লাল লঙ্কা যে বাটাটা নিয়েছিলাম সেটা আমি হাফ টিস্পুন দিলাম। লঙ্কাটা সবসময় নিজের স্বাদ অনুযায়ী দেবেন, এটা কিন্তু শুকনো লঙ্কার বাটা নয়, যে কাঁচা লঙ্কাগুলো লাল রং হয়ে যায় তারই। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব, দেড় দু মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো প্রয়োজন মতো,
এবার এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কড়াইতে একটু লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু অল্প গরম জল অ্যাড করছি। এবার আরেকটু এটাকে কষিয়ে নেব। সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল অলরেডি সেপারেট হতে শুরু করেছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম জল অ্যাড করছি। গরম জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এর মধ্যে আমি ভাজা আলু আর ওলটা যেটা রয়েছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে নেব। তার সাথে যে ভাজা চিংড়িটা ছিল এই কষার সময় আমি দিয়ে দিচ্ছি। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আর একটু দেখে নেব। আমার সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, তেল উপরের দিকে চলে এসেছে। আমি এই সময় একটু ঢাকা দিয়েছিলাম কারণ কাঁচা আলুটা ভেজেছিলাম, তো যদি শক্ত থাকে এই সময় ঢাকা দিয়ে দিলে আলুটা বেশ নরম হয়ে যায়। এর মধ্যে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে যতক্ষণ না ফুট আসছে আমি অপেক্ষা করব। এটা ফুটে উঠেছে, এই সময় আমি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেব। টেস্ট করে দেখবেন, নুনও যদি কম থাকে এই সময় দিয়ে দিতে পারেন। আর একটু জলটা কমার জন্য আমি অপেক্ষা করব। রান্নাটা আমার হয়ে গেছে, অল্প একটু জল আছে, এটা নামিয়ে নিলে যখন ঠান্ডা হয়ে যাবে সবটাই টেনে যাবে, আর বেশি এর জন্য জলটা আমি মারছি না। এখন আমি এর মধ্যে বাটা গরম মশলাটা দিয়ে দেব। আপনারা যদি ইচ্ছা করেন গরম মশলাটা গুঁড়োটাও দিতে পারেন, আমি একটু বেটে নিয়েছি। আর দিচ্ছি আমি হাফ চামচ মতো ঘি। রান্নাটা আমার কমপ্লিট, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর আমি এটাকে সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম এই ওল চিংড়ির ডালনা। আমি যেভাবে বানালাম সেভাবে একবার ট্রাই করে দেখবেন, আর কীরকম লাগলো এই রেসিপিটা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা যারা চ্যানেলটিকে সাপোর্ট করছেন, চ্যানেলটির পাশে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।